হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হবার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো রয়েছে স্কুলের নাম দেলপুর হাই স্কুল, ফার্স্ট সামেটিভ এক্সাম 2023, ক্লাস সেভেন, সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স, ফুল মার্কস হচ্ছে 15 আর টাইম হচ্ছে 30 মিনিট। একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তর নির্বাচন করো। একের এর দাগের বলছে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম। নেক্সট প্রশ্ন বলছে 5:7 সমানুপাত 25:ড্যাশ। চারটি অপশান রয়েছে, অপশান এ বলছে 35, অপশান বি 25, অপশান সি 45 আর অপশান ডি চার বলছে, অপশান চার বলছে 30। নেক্সট প্রশ্ন বলছে সি একটা -4 × -4 সমান কত। অপশান এ বলছে -44, অপশান বি বলছে 40, অপশান সি 44 নাকি অপশান চার বলছে 76। নেক্সট প্রশ্ন বলছে বর্গাকার চিত্রে প্রতিটি কোণ কত। অপশান এ 45, অপশান বি 60, অপশান সি 90, অপশান ডি 75। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একেরটা। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে যে কাজ শেষ করা যায়, প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজ শেষ করা যাবে। নেক্সট প্রশ্ন বিয়েরটা বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5, প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম কত। নেক্সট প্রশ্ন সেটা বলছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম কত হবে। নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে তিনের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও একেরটা। -9 × -3 × -81। নেক্সট প্রশ্ন বিয়েরটা বলছে মান নির্ণয় করো 10³³ × 10⁴ / 2⁵ × 5⁴। সিয়েরটা বলছে একটি ফার্নিচারের দোকানে এই মাসে 15টি কাঠের আলমারি বিক্রি হয়েছে, 10টি আলমারির প্রত্যেকটিতে 30 টাকা করে লাভ হয়েছে, কিন্তু বাকি 5টি আলমারিতে প্রত্যেকটিতে 200 টাকা করে ক্ষতি হয়েছে। ওই দোকানের মালিকের এক মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে। নেক্সট চারিদিকে প্রশ্ন বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একেরটা। চাঁদার সাহায্যে 100 ডিগ্রি কোণ আঁকো, পেন্সিল কম্পাসের সাহায্যে 100 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকো। বিয়েরটা বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে 22.5 ডিগ্রি কোণ আঁকো। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।